আজ আমার মন ভালো না। ওয়েলকাম WB আশু ব্লগ, আর তোমাদেরকে জানাই শুভ রথ যাত্রা। আমি আর রতনু চলে আসছি কোথায়, আজকে যাচ্ছি আমি আর রতনু রথ দেখতে। তো এখানকার রথ হয় রাত্রেবেলা, আর আমাদের ওদিকে রথ হয় দিনের বেলা, এটাই পার্থক্য শহর আর গ্রাম। তো অবশ্যই চলো যাই রথ দেখে দেখে আসি। মানে আমাদের ওদিকে হয়তো রথ মামা বাড়ি ঢুকে গেছে, আর আমরা এখন এখানটায় এখন ড্রেস ট্রেস করে রেডি হচ্ছি রথ দেখতে যাচ্ছি। এখানে দেখো রতনু সেট হচ্ছে, চুলটাকে সেট করছে। এগুলো দিতে হয় না, এরা দিলে ভালো লাগে। ইয়েস, তো গাইস দেখতে পাচ্ছো বিবাস রথ দেখতে বেরিয়ে গেছে, আর কতটা লোক আমাদের ভেবিয়া ওখানটায় বিবাস রথ টানছে। ও এক হাত দিয়ে রথ টানছে ছেলেটা, আর শুধু লোক দেখো, লোক দেখো, লোকই লোক। কুড়ি বাবা, মাসি দেখো কত লোক, মাসি দেখো কত লোক এখানটায়, এত লোক। কত ড্রেস পড়ছে দেখতে পাচ্ছ, পুরো রেডি হচ্ছে, পুরো নায়ক হবে নায়ক। বাড়ি থাকলে হয়তো এতক্ষণে রথ টথ দেখে হয়তো আমরা খেতে খেতে বাড়ি চলে আসতাম, এখন এখন রথ দেখতে পাচ্ছি, বুঝতে পারছি বাবা। গ্যাস সঙ্গে থাকো, আজকে এখানকার রথ ব্যারাকপুরের রথ কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো, আর পুরোটা ঘুরে ঘুরে দেখাবো কীভাবে কী হচ্ছে। তো চলো যা যাক আজকে রথে, আপাতত বেরিয়ে গেছে। এই গেঞ্জিটা কি ভালো লাগছে না, পছন্দ লাগছে, শুধু অন্ধকার লাগছে, ঠিক আছে এছাড়া কিছু না, কোনো ঠিক। আগে আগে যাচ্ছি, আর আমি পিছনে দেখতে পাচ্ছ, আমি পিছনে পিছিয়ে আছি, যাচ্ছি আগে, এখনো আগাচ্ছি না। আপাতত আমি এখন আগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ শোনা হবে না ওস না। তো আমি আর আপনিও আগিয়ে আছি, মেলা এসে গেছে প্রায়, এবার দেখবো। একটা গান আছিল, গানটা বন্ধ হয়ে গেছে আমাদের জন্য, জানে কপিরাইটের কপিরাইট আছে বলে গানটা বন্ধ করে। তো কেমন লাগছে রাত দেখে, আগে এসছিস, আগে এসছিস প্রথমবার? ভাবছি অতনুকে তুলবো এটাকে, এখানে উঠবি 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 পুরো বাচ্চারা। গার্লফ্রেন্ডের জন্য কিছু নেই এখানে,
খাবার দোকান, ফুটপাথের দোকান করেছে দেখতে পাচ্ছে, টাকু টাকু লাইট মেরে শুধু ফুটপাথ খাওয়াচ্ছে। বলছে যে এই লাইটিংটা নেবে, কিন্তু বাট আমাদের কাছে দেখবো ঠাকুর দেখবো, মানে রথ, মানে রথ দেখবো আর দেখেই যাবো, খাবো না। আমি লাইটটা কিনবো, এন আইসক্রিম মেলা হচ্ছে রাত্রেবেলা। মশামুড়ি খাবি? কেন ঘুগনি খাবি না? ঘুগনি খেলে ভালো হতো, ঘুগনি খেলে ভালো টেস্ট, তরকারি তরকারি ঝোল ঝোল টেস্ট। আমাদের তো দেখো, হ্যাঁ না না, সত্যি রথযাত্রা তো জিলাপি খেতে হয়, জানলাম না সত্যি, এটা সত্যি কথা। না না না, রথের জিলাপি খেতে হয়, জিলাপি আর সেই চিট চিট, এখানে তো চিট পাওয়া যাবে না। আমরা তো চল একটুখানি, এখানে মেলা বসেছে বলে এ পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, এ পাশ দিয়ে কোনো গাড়ি নেই, আমাদের তো মানে পুরো ফাঁকা, অতটা গাড়ি চলছে না, ও পাশ দিয়ে পুরো এক দুটো লাইনেই চলছে, এদিকে থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিকে আসছে, অর্থ থেকে এখানটা। ঠিক আছে, আজ আমরা দুই ভিখারি গেছিলাম মেলাতে, মেলায় গিয়ে কিনলাম কিনলাম এই কী খাচ্ছিস? এন্দাড়া, এন্দাড়া 5 টাকা দামে পাঁপড়, 5টা পাঁপড়, কারণ পাঁপড় ছাড়া আর কোনো কিছু কম দাম না, তাই না? তো আমরা এখন খাবার খেতে খেতে বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা, দেখ আচ্ছা দেবো না, খুব চিপেস দিবি? আজকে আমার মনটা খারাপ, আমি দেবো না, আজ আমার মন ভালো না, খারাপ। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত, আশা করছি তোমাদের এই মেলাটা খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। Oh, there's something in my chest that I can't hide.